অর্থনীতিতে খুব একটা এগিয়ে না থাকলেও সামরিক শক্তির কারণে বিশ্বে নিজেদের আধিপত্য ধরে রেখেছে রাশিয়া। অন্যদিকে সামরিক এবং অর্থনৈতিক দুই দিকেরই সক্ষমতার কারণে বিশ্বের সবচেয়ে বেশি শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। অর্থনীতির পাশাপাশি তাই সামরিক দিকেও শক্তিশালী হতে জাপান সহ বিশ্বের নানা দেশ নতুন নতুন পদক্ষেপ হাতে নিচ্ছে। 2022 সালে নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে এমন নানা পদক্ষেপ নিয়েছে এশিয়ার দেশ তুরস্ক। এর মধ্যে নতুন নতুন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র সংযোজন, আধুনিক ড্রোনের ব্যবহার সহ নানা পদক্ষেপ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কাজী ইমদাদ। সামরিক বাহিনীর উন্নয়নে 2022 সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সরকার বেশ কিছু প্রকল্প হাতে নেয়, যার মধ্যে বাইরাক্তার কিজিলেলমা নামের যুদ্ধবিমান সংযোজন গুরুত্বপূর্ণ। সম্প্রতি এই যুদ্ধবিমানের প্রথম ফ্লাইট প্রদর্শনী সম্পন্ন হয়। টাইফুন ক্ষেপণাস্ত্র নামে নতুন ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে তুরস্কের সামরিক বাহিনীতে। তুরস্কের ইতিহাসে এটি সর্বোচ্চ দূরত্বে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র। সম্প্রতি মিসাইলটির পরীক্ষা সম্পন্ন করা হয়। নতুন সংযোজনের তালিকায় রয়েছে বয়গা ইউএভি নামের একটি ড্রোন। বিশেষ ড্রোনটি দিয়ে 35 কেজি ওজনের বোমা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালানো যায়। তুর্কিরা এবারই প্রথম ইন্দোনেশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ট্যাঙ্ক তৈরি করেছে। কাপলান এমটি নামের মাঝারি ওজনের এই ট্যাঙ্ক ইন্দোনেশিয়াতে রপ্তানি করেছে তুরস্ক। নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে 2027 সালের মধ্যে 6টি নতুন সাবমেরিন সংযুক্ত করতে পরিকল্পনা রয়েছে তুরস্কের। 2022 সালের 23 মে দেশটির দ্বিতীয় সাবমেরিন হিসেবে নৌবাহিনীতে হিজির রেইস নামের সাবমেরিন সংযুক্ত করা হয়। নতুন সংযোজনের তালিকায় রয়েছে নৌবাহিনীতে মনুষ্যবিহীন সামুদ্রিক জাহাজ সংযোজন। সামরিক বাহিনীতে ZMA নামে সাজওয়াজান যুক্ত করা হয়েছে। এছাড়া বিশেষ অভিযানের জন্য সাজওয়াজান সংযুক্ত করা হয়েছে। সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে তুরস্কের জাতীয় যুদ্ধবিমান প্রকৌশল কেন্দ্র চালু করা হয়েছে। রাজধানী আঙ্কারার বিশেষ বৈমানিক শিল্প এলাকায় 23টি আধুনিক সুবিধা সংযুক্ত করা হয়েছে। কাজিন্দা, দৃষ্টিভঙ্গি।